আমার এরা তো ঘুমটা ফাইলো না, জীবনে খালি আমারেও দিয়া গেল। ও হিসাবে আমি বোনাস এটা শুরু করছি, যেমন তো তোমাকে এ আমার বড় কাম করি, ওই এখানে ওখান যায় যাত্রা টাকা পাইলো ওখানটা যেন আমার ব্যাক পেইন একটা আছে। আপনার অনেকে ফেসবুকে পাইছে, যখন আমি ভর্তি হইলাম মেডিকেল, ভর্তি হওয়ার পরে তারা হইলো যে অপারেশন করে লিখবে নাকি, তা আমি এখন পর্যন্ত অপারেশন করছি না, কিছু ঔষধ আমার সাজেস্ট করছিলাম এগুলো লইয়া খাইলাম, মোটামুটি একটু পেইন আছে। আর আশা করছি আমি হয়তো চেন্নাই থেকে মানে ট্রিটমেন্টটা করবো। আর অনেকে কইরা যে কেন নিলে খাটাকুটি করতো না, মেডিসিনের মাধ্যমে ভালো হয়েছি। ওখান থেকে আবার ঘুরে আমি যখন মেডিকেল ডাক্তার দেখাইলাম, এখানে আমার দুই তিন দিন আমার রেস্টও দিলে এলাম, ওই রেস্টও থাকি থাকি চিন্তা করলাম যে আজকে যদি আমি এই মুহূর্তে কোনো না কোনোভাবে, মানুষ তো মরণশীল সবসময়ও এটা চিন্তা করতাম, আমি চিন্তা করলাম যদি এই মুহূর্তে মারা যায় তারা তো আইয়া জাস্ট আমার সহকর্মী হলে আইয়া আমার জাস্ট আমারে হয়তো মাটি দিয়া যাইব, এই বাড়ি তার জীবনে আইতো না, অন্তত প্রতিদিন তারা আয় তারা লাগিত, আমি কিচ্ছু করলাম না, জীবনে ঘর বানাইলাম। সহকর্মী তোর সহকর্মী না থাকলে কিন্তু আমার নাটক হইল না, নাটক না থাকলে কিন্তু আমার মানুষে ভালো পাইল না, মানে ভালোবাসা পাইলাম না, মানে তারা তো আমার আজকে বাড়ি গাড়ি সব তার মালিক বানাইল, কিন্তু তারা তো আমি কিছু দিয়ে দিতে পারলাম। তখন আমার গত ডিসেম্বর মাসও আমরা প্রতি ডিসেম্বরের 30 তারিখ একটা অনুষ্ঠান করি ঈশা মিডিয়ার পক্ষ থেকে, 5 বছর ধরে আমি করলাম ঈশা মিডিয়া, আমরা নির্মাণ করছি 5 বছর হয়েছে। তো গত 30 তারিখ আমি ডিসেম্বরের 30 তারিখ মিটিং করছি, মিটিং করিয়া আমি সবার লগে এর আগে একটু আলোচনা করছি, ওদিন আমি প্রচার করছি যে আমরা প্রতি মাসও একদিন করিয়া সবে যদি দেও তে একজন মানুষের একটা অ্যামাউন্ট পাইল, সব যে আমার এখানে বৃত্তশালী তাও নয়, আর সব যে ফকির তাও নাই, আপনারা যদি মত সবই এক বাক্যের মত দিছে। আমরা দুইটা নাটক দিলাম, দুইটা নাটকও আপনার 60,000 টাকা হয়, কিন্তু খানিটানির বাবদ খরচ বা এডিটর খরচ যেটা এটা বাবদ আমরা 10,000 টাকা খাটাইলে খাটাইয়া তাহলে নেট 50,000 টাকা আমরা দিই। ও চিন্তা করলাম যে মানুষটারে যদি নয়েছি আমার এরা তো ঘুমটা ফাইল না, জীবনে খালি আমারেও দিয়া গেল। ও হিসাবে আমি বোনাস এটা শুরু করছি, যেমন তো তোমাকে এ আমার বড় কাম করি, এখানে ওখান যায় 1,000 টাকা পাইল ওখানটা যেন ওই ও কইল কি আমার চিন্তা ভাবনা আর কি, হয়তো এই মানুষটার তো কোনো সময়ও আমি কোনটা দিতাম পারছি না, হয়তো তার আজকে খাজ করে খাজর পারিশ্রমিক লইয়া যার, কিন্তু আমার মাছটা কিন্তু কিচ্ছু পাইল না।